করোনা মোকাবেলায় নতুন বিধিনিষেধ আজ থেকে কার্যকর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পুলিশ। পলাশ, পলাশ, বিধিনিষেধ মেনে জনসাধারণের চলাচল কেমন দেখছেন আর প্রশাসনের তৎপরতাই বা কেমন দেখছেন? সাবিনা, আমি আপনাকে বলি, সরকার যে 19টি জেলাকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, এর মধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থলবন্দর রয়েছে, সেই 11 স্থলবন্দর দিয়ে কিন্তু ভারতের সাথে আমাদের এখনো যাত্রী পারাপার কিন্তু রয়েছে, যদিও সেটা শুধুমাত্র মেডিকেল ভিসায় দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে বিধিনিষেধের কথা বলি, 11টি বিধিনিষেধের যে প্রথম যেই ইয়েটি রয়েছে, যে সকল আপনার পাবলিক প্লেসে কিন্তু মানুষজনকে কোনো মাস্ক পরার জন্য বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি অধিকাংশ মানুষই সেটা কিন্তু মানছেন না। আমি যদি আপনাকে একদম স্পেসিফিক বলি, আমি শহরের বেশ কয়েকটি বিপরীত বিতান বা শপিং মলে ঘুরেছি, সেখানে কিন্তু আমি তাদেরকে দেখেছি যে এই মাস্ক না পরার বিষয়টি তাদের মধ্যে রয়েছে। আমি আপনাকে যদি 2 নম্বর যে পয়েন্টটি বলি, সেখানে হোটেল এবং ইয়েতে রেস্টুরেন্টে খাওয়ার ক্ষেত্রে কিন্তু করোনার যে টিকা সেটি দেখানোর বাধ্যবাধকতা রয়েছে, সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানকার আমি হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টিকে খুবই অস্বাভাবিক দেখছেন, কারণ জেলা পর্যায়ে আসলে এই পরিমাণ লোককে কিন্তু টিকার আওতা আনা সম্ভব হয়নি এখনো, যে সকল মানুষকে আপনার টিকা কার্ড দেখিয়ে খাবার খাওয়ার যে বিষয়টি সেটি প্রতিপালন করা সম্ভব হবে। আমি যদি আপনাকে 11 স্থলবন্দরের কথা বলি, বর্তমানে সেখানে মেডিকেল ভিসায় যাত্রী পারাপার চলছে। আমি আগে ডাক্তার সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, ডাক্তার একামুল্লা, তিনি জানিয়েছেন যে এই নির্দেশ বিধিনিষেধের আগে থেকেই সেখানে কঠোরভাবে যাত্রীদেরকে টেস্ট করা হচ্ছিল, এবং আজ থেকে প্রতিটি যাত্রীকে এখানে র্যাপিড অ্যান্টিজেন যে টেস্ট রয়েছে সেই টেস্ট করার পরে তাদেরকে এই এখানে ভিতরে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তো সব মিলে আর মোবাইল কোয়ার্টার বিষয়টি আমরা দেখেছি যে এখানে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোথাও কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে এটা বানানোর জন্য যে মোবাইল কোটের ব্যাপার রয়েছে সেটা কিন্তু করা হচ্ছে না। তো সব মিলিয়ে বলা যায় যে অনেকটা মানে ঢিলেঢালা ভাবে এটা আসলে প্রতিফলনটা ওইভাবে হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া অন্তত। সাবরিনা পলাশ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।